বহুরকে দর্শন করি জীবের মধ্যে প্রেমের উদয় হয়েছে। যখন জীবের মধ্যে প্রেমের উদয় হয়েছে এমন সোনার বরণে দেখি একজন আরেকজনকে দেখে দেখে বলবে কত রাগে কাশিয়া উদয় হয়।
আমাদের গৌর হরির উদয় হয়েছে এই কলির যুগে, কিন্তু আমরা কি খুশি নয় গৌর হরির উদয়ে? খুশি হতে পারলাম না বাবা, যদি খুশি হতে পারতাম তাহলে দৃষ্টি হাত তালি দিতাম, উলুর তৈরি করতাম, হরি তৈরি করতাম, সবাই মিলে একটি হরি তৈরি আর একটি উলুর তৈরি নিতাই গৌর হরি গৌর হরিকে দেখা মাত্র জীবের মধ্যে আনন্দ উদয় হয়েছিল। তাই তো বলছেন মহাজন, হজিরের আনন্দ উদয় হইল ভগবান তাই বুঝি ওই দেশে আইল। উদয় হইল
যখন আমার মহাপ্রভু আবির্ভাব হয়েছি তখন জীবের মধ্যে প্রেমের আর সীমা নেই। আমি লক্ষ্য করেছি আমার ভাইয়েরা বাবাইরা কেহ কিন্তু হাতে তালি বাজাননি। এবার আমরা শিবা সম্মানের একটি গান করবো। মহাপ্রভু এসে আমার শিবা সম্মানের কীর্তন করেছিলেন, তাই শিবা সম্মানের কীর্তন করবো। মায়েদেরকে বলছি সবাই হাতে তালি দিতে হবে, সবাই হাতে তালি বাজিয়ে তারা কারা হাতে তালি দেবেন দেখে হাত উপর দিকে তুলে সবাই সবাই হাতে তালি দিব। হাত তুলে গৌর হরি যখন নৃত্য করেছিলেন কলির যুগে হেলে তুলে, আমরা তেমনি ভাবে হেলে তুলে হাত উপর দিকে তুলে নৃত্য করবো। হরে